বড়দি, আমি মোটামুটি বরণডালা সব জিনিস গুছিয়েছি, তুমি একটু এটা দেখে নাও না গো, সব ঠিকঠাক রাখা হলো কিনা। হ্যাঁ রে, সব ঠিক আছে, শুধু ওরা ঢোকার আগে প্রদীপটা জ্বালিয়ে দিস। মনে হচ্ছে না বড়দি, কতদিন হয়ে গেল আমরা আমাদের শিউলিটাকে দেখতে পাচ্ছি না, ওর হাসি কান্নার আওয়াজ পাচ্ছি না, এই বাড়িটাই কেমন একটা কেমন খা খা করছে, শূন্য লাগছে। মেয়েটা আমাদের কদিনে কিরকম বড় হয়ে গেল। বাবা যতই বলুক, আমার মাথা থেকে চিন্তাটা যাচ্ছে না রে। কিসের চিন্তা হচ্ছে বর্দি? দোলের দিন ছোট যেভাবে এসে বললো, শুনে মনে হলো যে শিউলি ভালো নেই। কিন্তু মেজ, আমার কি জানি মনে হয় যে বাবলুর সঙ্গে শিউলি ওখানে ভালোই আছে রে। আচ্ছা বর্দি, কোন একটা নতুন জায়গায় কেউ যখন যায়, তখন সেখানে তার মানিয়ে নিতে তো কটা দিন অন্তত সময় লাগে, লাগে না? আচ্ছা ঠিক আছে, শিউলি তো এলো বলে, বরং তুমি শিউলি এলে ওর মুখ থেকে শুনে নিও যে আসলে ও বাড়িতে কেমন আছে। না না বর্দি, এবার হাতে হাতে কাজগুলো সেরে ফেলতে হবে, অনেক কাজ বাকি আছে। কি ব্যাপার ঠাকুরপো, তোমরা এই সাত সকালে কোথায় চললে? ওই যে আমার একটা স্কুলের দরকারি কাজ আছে বলেছিলাম না, আর তারপরে ওরও তো ওই এক্সচেঞ্জের কার্ড করাতে হবে, তাই সকাল সকাল উঠে যাচ্ছি। আরে না মানে শিউলি আজ আসবে, আমরাও তো ভেবেছিলাম যে ওদের সঙ্গে দেখা করেই তারপরে যাব, কিন্তু কি করব বৌদি, মানে এতগুলো কাজ একসঙ্গে পড়ে গেছে, ঠিক সময় না গেলে দেরি হয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা হলো রোজ রোজ তো ছুটি পাওয়া যায় না, তাই আর কি। হ্যাঁ আর তাছাড়া শিউলি তো থাকছে এই বাড়িতে, এসে না হয় দেখা সাক্ষাৎ হয়ে যাবে, কি বলো তাই না? কই গো, চলো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি আসছি। আসি মেজদি, বড়দি আসি। শোনো বলছি যে মাঝের এই সময়টা কিন্তু আমাদের কোথাও একটুখানি গা ঢাকা দিয়ে থাকতে হবে, কারণ সবার চোখের সামনে দিয়ে তো আমরা কোর্টে যেতে পারবো না। আর আর আড়াল থেকে কোর্টে কী হচ্ছে সমস্তটাই দেখতে হবে আমাদের, বুঝেছো? বিক্রমের দিকে যদি দেখো পাল্লা ভারে, তাহলে সামনে এসে দুটো কথা ওদের হয়ে বলে দিও। হ্যাঁ জানি জানি জানি, কারণ এই সময় যদি সুগন্ধবাবু ওদের হয়ে আমরা দুটো কথা বলতে পারি, তাহলে তো আমার পলিটিক্যাল কানেকশনটা পুরো পাকা। চলো দেরি। কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল, কোথায় লেগেছে বলো, কোথায় লেগেছে বলো।